বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অলটিপুরা 10,323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকার, উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অরবিন্দ শর্মা, সভাপতি প্রদীপ বণিক প্রমুখ। সাংগঠনিক সভায় ভাষণ দিতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা বলেন, চাকরিচ্যুতদের বিষয়টিতে আইনি জটিলতা রয়েছে, এই বিষয়গুলি নিয়ে নিশ্চয়ই আমরা দেখব। আসামে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল, তার সমাধান হয়েছে। বিজেপি চাকরিচ্যুত 10,323 নিয়ে রাজনীতি করতে চায় না, শিক্ষক নিয়ে আবার রাজনীতি কিসের? করোনা নিয়ে যেমন রাজনীতি হয়নি, তেমনি চাকরিচ্যুত শিক্ষকদের নিয়েও রাজনীতি হবে না। চাকরিচ্যুতদের মধ্যে 114 জন প্রাণ হারিয়েছেন, এটা খুবই দুঃখের। পাশাপাশি তিনি বলেন, 10,323-এর বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, তিনি এই বিষয়টি নিয়ে চিন্তিত এবং কিভাবে এর সমাধান করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে নিশ্চয়ই পার্টি আপনাদের জন্য কিছু একটা করবে। ইচ্ছে করলে গভর্নমেন্ট যদি চেষ্টা করে সেইগুলোভাবে আমরা যদি মানে রিহেবিলিটেট করা যায়। আসলে এইগুলো তো আইনি জটিলতা, এখানে আমাদের মতো লোকের পক্ষে খুব ডিফিকাল্ট। কিন্তু তারপরও আমার মনে হয় যে বিষয়গুলো আজকে ওইখানে আমাকে উনি দিয়েছে, তো বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা দেখবো। একটু আগে প্রভারীজির সাথেও কথা বলছেন, আমাদের আসামের যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যে আছেন হিমন্ত বিশ্ব শর্মা জি, ওখানে আমরা ভীষণ চেষ্টা করি, ওখানেও শুনেছি এই ধরনের একটা সমস্যা হয়েছে, সেখানেও নাকি সমাধানের একটা ব্যবস্থা হয়েছে। তো আমরা কথা বলবো আপাতত প্রভারী জি এসছেন, উনি আরও সারা ভারতবর্ষের খবর রাখেন, উনিও এই বিষয়গুলো দেখেন। কিন্তু চেষ্টার কোনোরকম আপনাদেরকে নিয়ে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, সরকার না ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে নিয়ে কোনো রাজনৈতিক খেলা খেলতে চায় না। টিচারদের আবার কী রাজনীতি? রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনারা বিশ্বাস করেন, সেই চিন্তায় আপনারা আজকে এখানে এসছেন। এতদিন ধরে কোনো তো পার্টি ছিল না যে পার্টি রাষ্ট্রবাদী চিন্তাধারায় কথা বলে। এখানে যদি আমরা রাজনৈতিক পার্টি, কিন্তু এটা একটা সামাজিক পার্টি, একটা স্পিরিচুয়াল পার্টি। আপনারা দেখেছেন বিভিন্ন 10,000 এই আমাদের যে কোভিড-19 মোকাবেলা করতে গিয়ে আমরা রাজনীতির জন্য আমরা রাজনীতি করি না, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে গেছি। যখন যে সমস্যা হয় সেই জায়গায় আমরা পৌঁছে যাই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন প্রতিনিয়ত সাধারণ মানুষের, পণ্ডিত দীনদয়ালজির যে অন্তর্দয়ে যে একাত্ম মানবতার চিন্তা করে এখন পর্যন্ত যেসব কাজ করছেন সেই কাজগুলো নিয়মিত করে যাচ্ছেন। তো এইরকম একটা পার্টির আপনারা নতুনভাবে 2018 পর থেকে এই এর সরকার আপনারা পেয়েছেন, পার্টিকেও পেয়েছেন। আমি নিশ্চিত যে আগামী দিন নিশ্চয়ই কিছু একটা করবে, এবং বাকি পাশাপাশি যেসব আইনগত যদি দেখা যায় কোথাও কোনো জায়গায় কোনো লক্ষ্মীন্দরের যদি একটা চিত্র পাওয়া যায় সেই চিত্র ভিতর দিয়ে আমরা বেশি কিছু বলবো না, কারণ আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। সাংগঠনিক সভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকার বলেন, চাকরিচ্যুতদের বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে কথা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি সমাধানে আপ্রাণ চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, সংবেদনশীল সরকারে যা যা করার তা করবে। তিনি আরও বলেন, যারা চাকরি পেয়েছেন তাদের অধিকাংশই বিপিএল পরিবারের, তাদের 30% বিপিএল কার্ড ছিল, এখন তারা বিপিএল পাচ্ছেন না, ফলে চরম দুরবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট চাকরিচ্যুতদের মামলায় মানবিকতার দিকটি দেখেনি, এই মামলা নিষ্পত্তি করে দিয়েছে, এখন রাজ্য সরকার বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা হচ্ছে। लेकिन मैं फिर कहता हूं, एक जिम्मेदार सरकार, एक संवेदनशील सरकार को जो करना चाहिए उसने किया है, और आगे भी सरकार इसको लेकर चिंतित है। सरकार समाधान के लिए प्रयासरत है। यह बात मैं केवल राजनीतिक रूप से नहीं कह रहा हूं, मैं आज अगर मुख्यमंत्री से मिलकर आपके बीच में आया हूं तो उस संवेदना को मैं स्वयं महसूस किया हूं, उस संवेदना को स्वयं मैंने देखा है। और आज जब मैं कुछ लोगों को सुनता हूं कि कोई इस दुनिया में नहीं है, कुछ भाई भाई बहन दिव्यांग हैं, और जब कार्यक्रम के सभापति महोदय बताते हैं कि इसमें से 33% लोग बीपीएल थे, नौकरी मिलने के बाद जो बीपीएल का उनको लाभ मिलता था वो भी समाप्त हो गया,
लोग छोटी छोटी दुकानों में। वीडियो रिपोर्ट सचिन जटियान।